So hello guys, assalamu alaikum. It's me Foysal Kapu and welcome to another brand new vlog. So tumra guess korte pachho ei murte koi achi Sonargaon. So ajke tomaderke Sonargaon visit kore dekhabo ar Sonargaon kintu Dhaka theke 27 km dure obosthito. So cholo ajke tomaderke Sonargaon ghurie dekhabo Sonargaon poribesh ar monomondokor ei shobol drishyo ashole kemon dekhte sheri dekhabo. So let's go to the video. So, এখন আমি এই মুহূর্তে আছি শিল্পচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে এখন আমরা এই জাদুঘরের ভিতরে ঢুকবো আমরা টিমরা মিলে আর এই জাদুঘরের ভিতরে এবারে যে নানা ধরনের নকশিকাঁথার কারুশিল্পগুলো রয়েছে নানা ধরনের ভাস্কর্য দেন মূর্তি সেগুলো পরিদর্শন করব আর তোমাদেরকে দেখাবো তো চলো ডাইরেক্ট এখন ভিতরে যাই শিল্পচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক ও তার সংগৃহীত নিদর্শনগুলো তার ব্যবহৃত যে সকল পাঞ্জাবি পাজামা পোশাকগুলো রয়েছে এখানে সুন্দরভাবে সেগুলো নিদর্শন আকারে রাখা হয়েছে আর ঠিক এই পাশে রয়েছে শিল্পচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত চিত্র অঙ্কন সরঞ্জামগুলো যেগুলো দিয়ে না ধরনের সে চিত্র অঙ্কন করত যেমন না ধরনের ব্রাশ এখানে রাখা হয়েছে সে মাটি দিয়ে না ধরনের জিনিসপত্র তৈরি করেছে এগুলো সুন্দরভাবে সুনির্দেশন ভাবে রাখা হয়েছে আগের যুগের বেলুন এগুলো আছে না লাইক এই যে ছুটি বাগান দেখতে পাচ্ছ একবারে বড় বড় সাকিব তোমার আম্মু না তোমার এই যে এগুলো দিয়ে আপনি চায় আগে এক সময় পিঠে দেন পিঠে বেলুনি ব্যবহার করে এক সময় মাছের মতোই যে বড় জিনিসটি দেখতে পাচ্ছ এটা একটি মাছের ভাস্কর্য এটিকে বলা হয় বক্কর আর এটি ফরিদপুরের প্রাপ্তিস্থান আর এটি সমুদ্রের জগতে যে ছোট ছোট ক্ষুদ্র প্রাণীগুলো রয়েছে সেগুলোকে বড় বড় প্রাণীদের হাত থেকে রক্ষা করত বলা যায় এটি একটি বড় টাইপের মাছ মানে ছোট মাছকে রক্ষা করে সেটি ভাস্কর্য এখানে বোঝানো হয়েছে কিন্তু ওই কিন্তু ছোট মাছকে খায় ফেলতেছে এখানে মানে বুঝলাম না এটা কি এখানে যে পিঁড়ির মতো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আগের যুগের যে বিয়ের পিঁড়ি গুলো রয়েছে মানে এই পিঁড়ি গুলো রেখে দেন বিবাহ কার্যে এগুলো ব্যবহৃত হতো এগুলো হচ্ছে মূলত বিয়ের পিঁড়ি আগের যুগের অনেক আগের শতাব্দীর যুগে 1900 শতকের যুগে এই বিড়ি বিড়ি গুলো ব্যবহার করা হতো এখন তো এগুলো দেখা যায় না গ্রাম্য পরিবেশে বিয়ে খুব কম হয় কারণ তো শহর অঞ্চলে বিয়ে হয় তো এই বিড়ি গুলো ব্যবহৃত হয় না এগুলো সেই 1900 শতাব্দীর বিয়ের বিড়ি 1900 শতাব্দীর দিকে দরজার নকশি এগুলো আলাদা আলাদা করে সুন্দরভাবে রাখা হয়েছে প্রদর্শনের জন্য জাদুঘরের প্রথম তলা সম্পূর্ণ পরিপূর্ণ ছিল 1800-1900 শতাব্দীর মানুষের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে কাঠের তৈরি ডাল ঘুটনি ও বড় বড় চামচ ছিল যেগুলো দিয়ে রান্না বান্না করা হতো নারকেলের ভিতরে সাদা অংশ আলাদা করার একটি যন্ত্র ছিল যেটিকে বলা হয় নারকেল কুড়ানি আর এটির মাধ্যমে নারকেল কুড়ানো হয় সামনে যত যাচ্ছিলাম 1800-1900 শতাব্দীতে মানুষের ব্যবহৃত জিনিসগুলো যেন দেখতে পাচ্ছিলাম যেগুলো বিলুপ্ত বলতে গেলে আর হাত টানতে হঠাৎ রাকিন আমাকে দেখিয়ে দিল আগের যুগের মানুষের গ্রাম বাংলার মানুষের ব্যবহৃত জুতোগুলোকে যেগুলোকে চপল বলা হয় আর এইগুলো কাঠের তৈরি হয়ে থাকে আর এগুলো খুবই ভারী জুতো ছিল এক সময় আর আরেকটু সামনে যেতে দেখতে পেলাম বড় বড় গহনার বাক্স যেগুলোতে আগের যুগের রাজারা নবাবরা তাদের গহনা নানা ধরনের মূল্যবান জিনিস এটিতে সংরক্ষণ করে রাখতো জাদুঘরে আসলে কিন্তু বিলুপ্তময় ও প্রাচীন জিনিসগুলো দেখতে
খুবই কিন্তু ভালো লাগে। আর একটু সামনে যেতেই হঠাৎ একটি জাদুর আয়না দেখতে পেলাম, যেটিতে দেখলে নাকি চেহারা সুন্দর হয়ে যায়। সো সাকিন আর আমি একটু নিজেদের চেহারা দেখে নিলাম, একটু মজা করলাম। কেউ আবার সিরিয়াসলি নিও না। এই কাচের তৈরি যে জিনিসটি দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে ডিউরোমা। এটির ভিতর মানুষের মতো আকার আকৃতির অনেক ধরনের মূর্তি রাখা হয়েছে। এই ডিউরোমা দ্বারা গ্রাম বাংলার কৃষক ও শ্রমজীবীদের জীবন কাহিনীকে বোঝানো হয়েছে। তারা কীভাবে নিজেদের জীবন পরিচালনা করতো, কীভাবে থাকতো, মাটি ও খড়ের তৈরি ঘরে বসবাস করতো, সেই সব সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তুলেছে ডিউরোমা দ্বারা। সো এখন দুইতলায় চলে যাব আর সেখানে গিয়ে দেখবো কী কী রয়েছে। সম্পূর্ণ পরিপূর্ণ ছিল কাপড়ের উপর হাত দিয়ে করা নানান ধরনের ডিজাইনের নকশি কাঁথা। আর এই প্রত্যেকটি নকশি কাঁথারই নাম একটি থেকে অন্যটি ভিন্ন ছিল। আর প্রত্যেকটি ডিজাইনে এক একটি গল্প ও এক একটি কাহিনী ধারণ করে থাকে। আর এই নকশিকাঁথাগুলো কিন্তু অনেক বছরের পুরনো। বর্তমানের প্রেক্ষাপটে এই নকশিকাঁথা তাঁত শিল্প বিলুপ্তময় বলতে গেলে। আর একটি জিনিস দেখে খুবই ভালো লাগলো, বাইরের দেশ থেকে নানা ধরনের পর্যটকও এই জাদুঘরটি ঘুরতে এসেছে। তারা কিন্তু এই জাদুঘরটি খুবই উপভোগ করছিল। বাঙালিদের বিলুপ্তময় ও এই ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখে তারা এগুলো ছবি এবং ভিডিও করছিল। এবং নানা গ্রাম থেকেও কিন্তু অনেক মানুষ ছুটে এসেছে কেবল এই সোনারগাঁও জাদুঘরটি দেখতে। তলায় প্রবেশ করতেই হুক্কা পান ফেলার বড় বড় জগ, পাট দিয়ে তৈরি বসার পাটি, এবং একটু সামনে যেতেই একটি বড় পালকি দেখতে পেলাম যেটি এখন বিলুপ্ত বলতে গেলে। একসময় এটি ছাড়া যেন বিয়েই হতো না। আর ঠিক রয়েছে রাজাদের ব্যবহৃত নানা ধরনের অলংকার চুড়ি, যারা তাদের গলায় এবং হাতে এবং কানে ব্যবহার করত এই অলংকারগুলো, এবং তাদের যুদ্ধে ব্যবহৃত চুড়ি, ঢাল এবং নানা ধরনের মূর্তি রয়েছে। তৃতীয়তলা সম্পূর্ণই পরিপূর্ণ ছিল রাজাদের ব্যবহৃত নানা ধরনের জিনিসপত্র দিয়ে, যেগুলো তাদের যুদ্ধে এবং জীবন পরিচালনায় ব্যবহৃত হতো। একটু সামনে যেতেই হঠাৎ দেখা মিলল টেপা পুতুলের। ক্লাস 6-7 বাংলা বইতে এগুলো পড়তাম আর ছবিতে দেখতাম। সামনাসামনি দেখতে এগুলো খুবই ছোট ছোট আর খুবই সুন্দর ছিল এই টেপা পুতুলগুলো। আর ঠিক আর একটু সামনে যেতেই দেখা মিলল ঢোল, হারমোনিয়াম, গিটার। এগুলো 1800-1900 শতাব্দীতে গান ও নাচ গানে ব্যবহৃত হতো। অনেকক্ষণ কারুশিল্প জাদুঘর ঘোরাঘুরি শেষে অবশেষে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। বের হয়ে প্রকৃতির মাঝে গাছপালা দিয়ে ঘেরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর কিছু স্ন্যাক্স জাতীয় খাবার আমরা মিলেমিশে খাচ্ছিলাম। সো এবারে হাঁটতে হাঁটতে ভালোই লাগছিল। আর হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলাম সোনারগাঁও এই পরিদর্শন জায়গার ভিতরে অনেকগুলো আম গাছ রয়েছে। সো আমরা একটু উঁচুর দিকে উঠলাম, আম গাছ দেখবো আর আম পারবো না তা কীভাবে হয়। রাকিন, রিফাত আর সাকিন মিলে এদিকে আম পাড়া শুরু করে দিল। এদিকে রিফাত বারবার ডালগুলো ঝাঁকে ঝাঁকে আম পাড়ছিল আর রাকিন সেগুলো তুলে সাকিনের হাতে দিচ্ছিল। আর আমগুলো দেখতে কিন্তু খুবই সতেজ, টাটকা আর খুবই সুন্দর ছিল। সোনারগাঁওতে এসে রাকিন আর রিফাত মিলে আম খেয়ে A few moments later চুরি করা আম খায়, দেখছেন, দেখছো অনেক মজা। কারু শিল্প জাদুঘর থেকে কিছুটা সামনে গেলে একটি পার্কের মতো সুন্দর একটি জায়গা রয়েছে। সেখানে নানা ধরনের রাইড রয়েছে, চরকি, নাগর দোলনা, আরো অনেক কিছু। সো আমরা চরকি দেখে চরকিতে সব বন্ধুরা মিলে উঠে গেলাম আর চরকিতে রাইড নিচ্ছিলাম। অনেকদিন পর চরকিতে উঠে আসলে ভালোই লাগছিল। চরকিতে উঠলাম আর ভাই চরকিতে লাইক অনেকদিন পর উঠে সেই এক্সপিরিয়েন্স। তো চলো এখন ডিরেক্ট সামনের দিকে যাই। আমি ধরে রাখছি কি ভাই, আমার ভয় লাগে, ভয় লাগে, নামাই দেন। অনেক ভয় পাই ভাই, অনেক সাহসী, ভয় পাইলে হবে কি
আসতে হবে। সোনারগাঁও এই স্থানটিতে দুটি পরিদর্শন করার মতো জায়গা রয়েছে, একটি কারুশিল্প জাদুঘর আর একটি জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটির ভিতরে ঢুকতে 100 টাকা টিকিট মূল্য খরচ করে দেন ভিতরে ঢুকতে হয়। সো আমি ভিতরে ঢুকে গেলাম ক্যামেরা নিয়ে, এখন তোমাদেরকে পুরো জমিদার বাড়িটি সুন্দর করে ফুটিয়ে দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকো পুরো জমিদার বাড়িটি আসলে কতটা সুন্দর। এই জমিদার বাড়ির ঠিক সামনে একটি বড় পুকুর ঘাট রয়েছে, আর এই পুকুর ঘাটটি সুন্দর হলেও বর্তমানে পুকুর ঘাটটির আরও কিছু নিরাময় কাজ করা বাকি রয়েছে। আর এই পুকুর ঘাটটি কিন্তু অনেক বছরের পুরনো। এখানে ঘুরতে ঘুরতে কিছু আঙ্কেলদের সাথে পরিচয় হয়ে গেল, এখন তাদেরকে জিজ্ঞাসা করব তাদের আসলে কেমন লেগেছে সোনারগাঁও সিটিটা। আঙ্কেল কেমন লেগেছে সোনারগাঁও সিটি? সোনারগাঁও সিটিটা এমনি প্রাকৃতিক দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এটার পৃষ্ঠপোষকতা একটু কেমন যেন লাগলো। কারণ এখানে যেটা মেইন গেটে দেখলাম, বিভিন্ন জায়গার টিকিটের ব্যবস্থা, কেন একটা আমরা ইন্টেন্সে টিকিট দিব কিন্তু কোয়েল প্লেসগুলোতে টিকিট দেবো, এটা একটা সরকারি জায়গা। এখানে যে কথাটা একদম ঠিক, টিকিটের যে বিষয়টা বললাম, টিকিট নিলাম 100 টাকা ধরে সরকারবারে, দুঃখের বিষয় দুতলায় উঠতে দিল না, দুতলা নাকি কাজ চলছে। এখানে হচ্ছে ওনার টিকিটও নেয়, প্লাস হচ্ছে তেমন মানে টিকিট নেওয়ার পর যে সৌন্দর্যটা করার কথা, যে সুব্যবস্থা করার কথা জনগণের জন্য, সেটা করছে না। এই জিনিসটি নিয়ে দুঃখনীয়। এগুলো দেখেন পেন করা হয়নি, এখনো অনেক সংস্কার বাকি আছে, ভিতরে কোনো ইনস্ট্রুমেন্ট নাই, মানে এগুলো আর কি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত। সো আমরা একটু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলো যতটা দ্রুত সম্ভব নিরাময় করার। আর এবারে সোনারগাঁও সিটি এমন সুন্দর আছে, আপনারা অবশ্যই আসবেন, ঘোরাঘুরি করবেন। সো এটুকুই, নেক্সট আরও সামনে যাই, দেখি সামনে আরও কী কী প্লেস রয়েছে। এই জমিদার বাড়িটি দুইতলা বিশিষ্ট একটি বড় জমিদার বাড়ি ছিল, আর এই জমিদার বাড়ির দ্বিতীয় তলা ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, কেউ দুইতলায় উঠতে পারবে না। বিষয়টি অনেকেরই পছন্দ হয়নি, টাকা দিয়ে টিকিট কিনে দ্বিতীয় তলায় উঠতে পারবে না। এই জমিদার বাড়ির ভিতরে কারুশিল্প জাদুঘরের মতো অনেক ধরনের বৈচিত্র্যময় ও প্রাচীন জিনিসপত্র ছিল যেগুলো প্রায় দেখাই যায় না। এই জমিদার বাড়িটি সম্পূর্ণ তৈরি কাঠ দিয়ে, কাঠের তৈরি নকশি করা দরজা ও পিলার দ্বারা এই বাড়িটি তৈরি করা হয়েছে। আর এই সোনারগাঁও সম্পর্কে যদি কিছু বলি, সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা, ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে এর অবস্থান। এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিশিষ্ট একটি বিস্তৃত জনপদ ছিল। আর এ সোনারগাঁও কিন্তু একসময় বাংলার রাজধানীও বলা হতো এটিকে। এই সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘর বাদেও আরও অনেক ধরনের পর্যটক স্থান ও ঘোরার জায়গা রয়েছে। পানামনগর, তাজমহল, নীলকুঠি, আরও অনেক অনেক প্রাচীন কুঠির। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি তোমাদেরকে সেই জায়গাগুলো পরিদর্শন করে দেখাবো। ইনফ দ্য ব্লগ, আই হোপ তোমাদের এই সোনারগাঁয়ের ব্লগটি ভালো লেগেছে। আমার যতটা সম্ভব আমি সোনারগাঁওটা পুরোটা কভার করেছি, প্রত্যেকটি জাদুঘরে যা যা আছে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো অতি শীঘ্র আবার আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। সো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Yeah.